হ্যালো ফ্রেন্ডস, শিলিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কচু শাক কেটে নিয়েছি। লাগবে আমার রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ, কাঁচামরিচ আর ইলিশ মাছের মাথা এবং তেল। প্রথমেই আমি কচু শাকটা সিদ্ধ করে নিব। কচু শাকটা দিয়ে দিচ্ছি। পুরোটা ধরবে না, তাই আমি অর্ধেক অংশ দিব, দিয়ে একটা কিছুটা হয়ে গেলে বাকিটা দিয়ে দিব। লবণ দিব সিদ্ধ হওয়ার জন্য, হাফ চামচ দিলাম। কাঁচামরিচ কয়েকটা, রসুন কয়েকটা দিয়ে এখন একটু ঢেকে দিয়ে সিদ্ধ করব। কচুটা একটু কমেছে, এখন আমি বাকিটাও দিয়ে দিব। আমার কচু হয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে নিব। সিদ্ধ হয়েছে, নামিয়ে নিব। এখন ফ্রাই প্যানে ইলিশ মাছের মাথা রান্না করব। জালটা বাড়িয়ে দিব, এই চুলাটা কড়াইটা গরম করে নেব। তেল দিব কড়াইতে, দুই চামচ তিন চামচ তেল দিলেই হবে। তেল গরম করে নিয়েছি আমি। পেঁয়াজ দিব, কাঁচামরিচ, রসুন অর্ধেকটা দিয়েছিলাম, বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজটা এই প্রথম দিলাম। এখন আমি গরম করে নিব, একেবারে ভাজা ভাজা। পেঁয়াজটা লাল হয়েছে, এখানে আমি এখন হলুদ হাফ চামচ, চার চামচের হাফ চামচ হলুদ দিলাম, একটু পানি দিব। এবার আমি আমার একটা ইলিশ মাছের মাথা সব কিছু ধুয়ে নিয়েছি, যে ফুলটাও নিয়েছি এটা দিয়ে দিব। লবণ দিব মাছের লবণটা হওয়ার জন্য, এর মধ্যে এখন আমি আমার এই কচুটা দিয়ে দিব। দিয়ে আস্তে 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 ভর্তার মতো করে ফেলব। পুরো পানিটা আমি শুকিয়ে ফেলবো, আমার কচু কমে আরো অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে, আরো কমে যাবে অনেকটা, পুরো পানিটা যখন শুকে যাবে। আর পানি না শুকলে তো গলায় লাগবে, গলা চুলকাবে। আমার কচু প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ দুই তিন মিনিট নাড়বো, নেড়ে নামিয়ে ফেলবো। আমার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার রেসিপি কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমার ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পারি, ভালো করে করতে পারি তার পরিবর্তে। ধন্যবাদ।